আসসালামু আলাইকুম। উইন্ডোজ 11 টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাকে দেখাবো যে কীভাবে উইন্ডোজটি ইনস্টল করবেন, অর্থাৎ কীভাবে উইন্ডোজ সেট আপ করবেন। অনেকেই সমস্যা হচ্ছে যে উইন্ডোজ 10টা কীভাবে, উইন্ডোজ 11টা কীভাবে সেট আপ করবেন, কেননা এখানে একটু ভিন্ন টাইপের হয়ে গেছে যে আমাদের এখানে টিপিএমটা আমাদেরকে কী করতে হবে, যে সেটিং করতে হবে। তো আমি জানি এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে, আবার অনেকের এই মাদারবোর্ডে এই সেটিংটি নাই। সেক্ষেত্রে আপনারা কী করবেন? তো আসলে আমরা বেশি কথা বলবো না, তো ভিডিওটি হয়তো বা লং হবে, সে কারণে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। কেননা যদি আপনি কন্টিনিউ না করেন সেক্ষেত্রে আপনি অনেক কিছু বুঝবেন না। যদি টানাটানি করে দেখেন তাহলে ভিডিওটা আর আপনার কোনো কিছু বুঝবেন না। চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো যদি ফুলফলভাবে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা, আমি 100% শিওর যে উইন্ডোজটি আপনি ক্লিয়ারভাবে সেট আপ করতে পারবেন। তো আমি প্রথমত কি করব যে এই উইন্ডোজ 11 এর রিকোয়ারমেন্টটা কী। এক নম্বর দেখেন যে এর রিকোয়ারমেন্টটা কী, আমরা এটা দেখবো ফার্স্ট টাইম উইন্ডোজ 11 রিকোয়ারমেন্ট। তো আমি ক্রোম ব্রাউজারে যদি যাই, ক্রোম ব্রাউজারে দেখেন যে এখানে একটা রিকোয়ারমেন্ট দিছে যে মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট, এতে মিনিমাম কী লাগবে। তো আমরা এখানে যদি যাই, প্রসেসর গুগা 1 GB, অর্থাৎ এই স্পিডটা লাগবে। তারপর দ্বিতীয়ত আমাদের এখানে 64 GB মানে উইন্ডোজটি সেট আপ করতে হবে। তারপর এখানে আছে যে মেমোরি, অর্থাৎ আপনার র্যামটা মিনিমাম 4 GB হতে হবে, 4 GB হতে হবে। যদি 2 GB হয় সেক্ষেত্রে আপনার উইন্ডোজটা কিন্তু নেবে না, প্রবলেম করতে পারে। তারপর এখানে দেখেন যে স্টোরেজ, ঠিক আছে, স্টোরেজ বলতে আমরা কী বুঝি, যে আমাদের যে লোকাল ডিস্কটা থাকে তো সেটার স্পেস মানে মিনিমাম 64 GB থাকতে হবে। তারপর সিস্টেম ফ্রেমওয়ার, এটা হচ্ছে কি, আসলে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আমাদেরকে, আমরা এতদিন যেটা করছিলাম একটি ভিন্ন টাইপের ওটা সেটিং করাই ছিল, ডিফল্ট থাকে। তো এখন মাদারবোর্ডে আমাদের এই সেটিংটি করতে হবে। এটা সেটিং আমি দেখাবো, আমি টিউটোরিয়াল দেখাবো, তো অবশ্যই দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপর দেন এখানে দেখবেন যে টিপিএম, ঠিক আছে, এই যে টেস্ট প্ল্যাটফর্ম মডিউল টিপিএম ভার্সনটি আমাদের হবে 2.0 মিনিমাম, ঠিক আছে। অনেকের এই ভার্সনটি 1 হয়, 1.5 হয়, এরকম অনেক ভার্সন থাকে। তো আমার মাদারবোর্ডটা হচ্ছে অ্যাসুস, ঠিক আছে, 81। আর তো আমার মাদারবোর্ডে অবশ্যই এই ভার্সনটি আছে। তো অনেকেই জানেন না যে টিপিএমটা কী, তো আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করাবো যে টিপিএমটা কী। তো এটা ছিল আসলে এটার রিকোয়ারমেন্ট, উইন্ডোজের কী কী লাগবে, উইন্ডোজটা তখনই সাপোর্ট করবে যখন আপনার এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয়ত যাবো যে উইন্ডোজ, উইন্ডোজটি কীভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে, উইন্ডোজটি কীভাবে ডাউনলোড করবেন। তো আমরা প্রথমত যাব ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি গুগলে টাইপ করবেন ইউপিপি ডাম্প, ঠিক আছে। এখানে যদি টাইপ করেন তো অটো টাইপ করার পর এরকম একটি লিঙ্ক আসবে, তো আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ভিডিওটা ভালোভাবে দেখেন। তো জাস্ট আমি একটা ক্লিক করবো, এখানে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো আসবে। নতুন উইন্ডো আসার পর এখানে দেখেন যে সব নিচে স্ক্রল করে আসবেন, যে দেখেন যে লেটেস্ট ডিভি চ্যানেল বিল্ড, এখানে এখানে এই রিকোয়ারমেন্টটা ফলো করবেন। তারপর নিচে সবারে এই অপশনটা আসবে, আসার পর এখানে দেখবেন 64, ঠিক আছে, আমরা 64 বিটে এটাকে ডাউনলোড করব। আচ্ছা, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে এই অপশনটি আসবে, অপশনটি আসার পর এখানে আপডেট, এই শুধু জাস্ট এখানে এই আপডেট অপশনটিতে এই উইন্ডোজ 11-এর উপরে ক্লিক করবেন। তো আমরা অনেকেই জানি যে এখনও এই উইন্ডোজটি পুরোপুরিভাবে সাকসেস হয়নি, তাছাড়া সম্পূর্ণভাবে রিলিজ হয়নি। তো অনেকের মানে নতুন কিছু যদি আপডেট আসে, যারা আমরা আইসিটি বা কম্পিউটার ডিপার্টমেন্টে আছি, তারা অনেকের ইচ্ছে যে নতুন কিছু আসলে কখন আমরা এটাকে মডিফাই করতে পারি বা কাস্টমাইজ করতে পারি বা সেটা কখন সেট আপ করতে পারি, অনেকের প্রশ্ন। আর তাছাড়া ইউটিউবে এটা নিয়ে অনেক ঝড় উঠেছে। তো আমি সাকসেসভাবে কীভাবে টিউটোরিয়ালটা করতে হয় আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে আসার পর এখানে দেখবেন যে আপনার ডিফল্টটা থাকবে, যা আছে তাই থাকবে। এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটু ফলো করবেন যে এডিটেশন কী আছে, আমাদের উইন্ডোজ হোম আছে, তারপর উইন্ডোজ হোম নিউ আছে, উইন্ডোজ প্রো আছে, উইন্ডোজ প্রো নিউ আছে। তো আমরা কী করবো, জাস্ট এটাকে টিক চিহ্ন তুলে, এটাকে টিক চিহ্ন তুলে দেবো, তারপর উইন্ডোজ প্রো নিউ এটাকে তুলে দেবো। জাস্ট আমরা কী রাখবো, উইন্ডোজ প্রো, অর্থাৎ উইন্ডোজ প্রোতে আমরা সেট আপটা করবো। তারপর এখানে কী করবেন, আবার নেক্সট করবেন। আচ্ছা, নেক্সট করার পর সব কিছু এখানে ডিফল্ট থাকবে, এইরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে জাস্ট ক্লিক করবেন ক্রিয়েট ডাউনলোড প্যাকেজ, জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা আপনার অটোমেটিকলি ফাইল ডাউনলোড হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইলটা ডাউনলোড হোক।
প্রায় 4 MB-র ফাইলটা, 4 MB, 4.1, ঠিক আছে। আচ্ছা, এই ফাইলটা আমরা এখন কি করব, এটাকে আমরা ফাইল ইন শো ফোল্ডার করে নিই, শো ইন ফোল্ডার করে নিচ্ছি। তো আমাদের এই ফাইলটা কোথায় আছে, এখানে আছে, আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসটা আপনার যে কোনো একটা ড্রাইভ যদি ফাঁকা থাকে সেখানে আপনার ড্রাগ করে এখানে আপনি ডেস্কটপে ওটা না নিয়ে জাস্ট আপনি এটা কপি করবেন। কপি করে এটাকে আবার এই জিপ ফাইলটাকে খুলতে হবে। তো এই জিপটাকে আমি এক্সট্রাক্ট টু করতেছি। আচ্ছা, করার পর এখানে একটু ফোল্ডার আসবে, ফোল্ডার আসার পর আপনাকে এখানে কোনো কিছু করতে হবে না। এইখানে দেখবেন যে ইউপিপি ডাউনলোড উইন্ডোজ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফাইল, এটাকে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে একটু অপশন আসবে, জাস্ট এখানে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর আপনার এইরকম ডাউনলোড হতে থাকবে। এখানে কিছু মিনিমাম, যদি আপনার নেট স্পিড ভালো থাকে, যদি নেট স্পিড ভালো থাকে তো আধা ঘন্টার মধ্যে আসলে হয়ে যাবে, যদি নেট স্লো থাকে তো 45 মিনিট বা 1 ঘন্টার মতো লাগতে পারে। তো এরকম হয়তো এখন বুঝবেন যে কখন ডাউনলোড হবে, আমি কখন বুঝতে পারবো, এরকম তো সবারই আসতে পারে। তো আসলে আমি একটা স্ক্রিনশট রাখছি যে আপনার ডাউনলোডটা হলে কখন বুঝতে পারবেন। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার ফাইলটা ডাউনলোড করার পর এখানে দেখেন যে নিচে আসবেন, আসে দেখবেন যে 100% কমপ্লিট, ঠিক আছে। যদি আপনার ইরর দেখায় সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ডাউনলোডটি কমপ্লিট হয়নি বা নেটের কারণে আপনার এখানে প্রবলেম হচ্ছে। 100% কমপ্লিট দেখাচ্ছে, দেওয়ার পর এখানে দেখেন যে রিমুভিং টেম্পায়ার ফাইল, ওখানে প্রেস 02। তো আপনার ডাউনলোডটি হয়ে গেলে এটা তারপর জিরো কিবোর্ডে 0 হিসাবে এন্টার করবেন, এটা আউট হয়ে যাবে বা আপনি এখানে ক্লোজও করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপর এইরকম ডাউনলোড হতে থাকবে। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, কেননা আমার ডাউনলোড করা আছে আর আমি কন্টিনিউভাবে ডাউনলোডটা করা দেখাচ্ছি না। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আমি দেখাচ্ছি যে আপনার ফাইলটি কীভাবে কীরকম ডাউনলোডে হয়ে আসবে। এই যে এটা আমি এর আগে কিন্তু ডাউনলোড করছি, জাস্ট এখানে ক্লিক করছি, এটা ফাইল, এই যে আমার এই ISO ফাইলটা, এটা ডাউনলোড হয়ে গেছে, এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো তারপর ডাউনলোড হয়ে গেলে আমি আবার হার্ড ডিস্কে যাব। আমি একটা জিনিস, আমাদের এখানে সেটিং একটা ফলো করতে হবে, না নয়তো আপনি কিন্তু উইন্ডোজটা দিতে পারবেন না। তো এটা কিন্তু একটা পোর্টেবল ফাইল, মানে এই আপনি যদি জাস্ট এটা পেন ড্রাইভে কপি করে যদি মানে পেন ড্রাইভটা লাগে উইন্ডোজ দেন সেক্ষেত্রেও হবে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা আসলে সবাই সচরাচর দেখায় না, এই কারণে অনেকেই উইন্ডোজটা দিতে পারেন না, ঠিক আছে। আচ্ছা, আমি এখন হার্ড ডিস্কে যাব। আমি এখানে যাচ্ছি, এই যে ম্যানেজে যাবেন, এখানে ডিস্ক পিসিতে যাওয়ার পর আপনি ম্যানেজে ক্লিক করবেন জাস্ট। তো এখানে আসার পর দেখবেন যে এখানে এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার হার্ড ডিস্কটি দেখবেন যে এখানে দেখবেন যে আপনার লোকাল ডিস্ক কোনটা। আমার তো এখানে একটা কি আছে, SSD কার্ড আছে, একটা হার্ড ডিস্ক আছে। তো আপনি যদি হার্ড ডিস্কে উইন্ডোজ দেন সেক্ষেত্রে হার্ড ডিস্কটা ফলো করবেন, আর যদি আপনার SSD কার্ড থাকে তো SSD কার্ডটা ফলো করবেন। তো আমি SSD কার্ডটা ফলো করতেছি। এখানে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর প্রোপার্টিসে যাবেন। প্রোপার্টিসে যাওয়ার পর সেটা হচ্ছে যে এই যে এখানে একটা জিনিসটা ফটো আছে, পার্টিশন স্টাইল। তো পার্টিশন স্টাইলটা কি, এখানে যে মাস্টার বোর্ড রেকর্ড, অর্থাৎ MBR। এখন এই মাদার বোর্ডটা সবারই থাকে MBR, ঠিক আছে। এই MBRটা যদি আপনাদের হয়, বা আমাদের যদি এখানে আরেকটা অপশন থাকে GPT, ঠিক আছে, একটা MBR একটা থাকে GPT। তো সাধারণত সবারই MBR ফাইল হয়। তো আপনি এটা চেক করবেন, যদি আপনার এখানে MBR থাকে তো আপনার বোটাবলটা করতে হবে। তো আমি বোটাবলটা করতে হবে যে MBR যদি হয় তাহলে বোটাবল তো কি করতে হবে, MBR, আর যদি এখানে GTP থাকে তো সেক্ষেত্রে আপনাকে GTP ফাইলে বোটাবলটা করতে হবে। তো আমি পরবর্তীতে দেখাচ্ছি, হয়তো বা ঘাবড়াবেন না। আচ্ছা, আমি এটা দেখলাম। তো আপনারা এইভাবে দেখবেন যে আসলে আপনার কোন সেটিংয়ে আছে। তো আমার যেহেতু MBR, এখন আমি এখানে যাবো, এটা ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এটা হচ্ছে আমার ISO ফাইল, অর্থাৎ এখন আমি পেন ড্রাইভটা লাগাবো, ঠিক আছে। পেন ড্রাইভটা লাগাই আমি আবার এখানে যাচ্ছি। এই যে এখন দেখেন যে রুফ সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, প্লাস এটা দিয়ে আমার রুফ সফটওয়্যার দিয়ে পেন ড্রাইভটাকে বোটাবল করতে হবে, ঠিক আছে। তো আমি ওই সফটওয়্যারের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিব, চাইলে ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা গুগলে সার্চ করলেও আপনাকে দেখাচ্ছি। যদি আপনারা যে গুগলে সার্চ করেন যে রুফ ডাউনলোড দিয়ে, এখানে যদি ক্লিক করেন যে রুফ 33.14 দিয়ে এখানে ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এখন পেন ড্রাইভটা কীভাবে বোটাবল করবেন,
ঠিক আছে, আমি এখন পেনড্রাইভটা লাগাচ্ছি, তো একটু ওয়েট করেন, আমি পেনড্রাইভটা লাগাচ্ছি। পেনড্রাইভটা লাগানোর আগে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমাদের রুট সফটওয়্যারটি কি আছে ডাউনলোড করা আছে, যাটা আমি এখানে ক্লিক করব, ক্লিক করে ইয়েস করব। ইয়েস করার পর দেখা নিলে আমার সবকিছু হিডেন হয়ে আছে। আমি আমি এখন যদি একটু ফলো করেন, তো আমি এখন পেনড্রাইভটা লাগাচ্ছি, ঠিক আছে। পেনড্রাইভটা লাগার পর দেখেন কি আসে। এখন পেনড্রাইভটি শো করাইলাম, শো করার পরে যে আমার 16 GB পেনড্রাইভটা এখানে শো করছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখন এই যে সিলেক্টে যাবেন, সিলেক্টে যাওয়ার পর আপনার ফাইলটি কি হয়েছে, কোথায় মনে করেন যে এসকিউএল ফাইলটি ডাউনলোড হওয়ার পর এইরকমটি এইরকম দেখবেন যে ডিক্সের মতো একটা ইয়ে আসবে, এখানে জাস্ট ওপেন করে দিবেন। আপনার যেখানে আপনি ডেস্কটপে রাখতে পারেন বা আপনি যে কোনো ফোল্ডারও রাখতে পারেন, তো লোকেশনটা ধরে এখানে জাস্ট ওপেন করে দিবেন, শুধু এই ফাইলটাই ওপেন করে দিবেন। আচ্ছা, আমার এখন এখন ধরে সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন যে আমার এখানে সব ডিফল্ট থাকবে। এইখানে দেখেন আমার এই ইয়া মানে এসিও মানে আইএসও ফাইলটি এখন এটা ছিল জিপিটি, এই যে এটা ফলো করেন জিপিটি। তো আমার আমরা যেটা দেখছিলাম যে আমার মানে কি বলে যে আমার হার্ড ডিস্কটি কিন্তু এমবিআরে ছিল, ঠিক আছে। তো আপনি এমবিআরে ক্লিক করবেন, অথবা যদি আপনার জিপিটি হয় সেক্ষেত্রে আপনি জিপিটি করে দেবেন। বর্তমানে এই ফাইলটি আছে এমবি জিপিটি, ঠিক আছে। জিপিটি যদি হয় জাস্ট আপনি পেনড্রাইভে আপনার বোটাবালা করতে হবে না, কপি করে ছেড়ে দিলেই হবে। যেহেতু আমার এই মানে মানে কি বলে যে হার্ড ডিস্কটি হচ্ছে আমার এমবিআর করা, আমি এমবিআর সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো সিলেক্ট করার পর জাস্ট এখানে স্টার্টে ক্লিক করবেন, স্টার্ট হয়ে গেলে এটা আপনাদের 100% হয়ে যাবে। তারপর আপনি পেন ড্রাইভটা এখানে কি করবেন, এখানে কাজ শেষ, এটা 100% হয়ে গেলে এটাকে আপনি সাকসেস বা হয়তো বা এরকম কোনো কিছু দেখাইতে পারে। আপনি জাস্ট সাকসেস দেখাইলে বা ডান দেখাইলে বা যদি ফিনিশ দেখায় সেটা ফিনিশ করে দেবেন। তো আমি এটা আর দেখাচ্ছি না, জাস্ট আপনার এটা কিন্তু মাস্ট, এটা স্মরণ রাখবেন যে আপনার মানে হার্ড ডিস্কটি কোন ইয়েতে আছে, তো সেটা করে দিবেন। করে দেওয়ার পর আচ্ছা ফিনিশ করবেন, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এখন কথা হচ্ছে যে আমরা এখন কি করব, এই মাদারবোর্ড টিপিএম মাদারবোর্ডটি সেটিং করব এবং উইন্ডোজটি সেট আপ করবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে এখন পিসিডি রিস্টার্ট করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন, আমি বারবার আপনাদেরকে বলতেছি, হয়তো বা ভিডিওটা লং হতে পারে বা আপনার আমার কথা হয়তো বা আপনাদের কিছু ত্রুটি হতে পারে, তো আপনি এটা মেনে নিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কম্পিউটারটি আপনি রিস্টার্ট করবেন, ঠিক আছে। রিস্টার্ট করার পর কি করবেন, আচ্ছা আমি এখন রিস্টার্ট করতেছি, ঠিক আছে, কম্পিউটারটাকে রিস্টার্ট করতেছি। দেখেন যে এখন আমার রিস্টার্ট হয়ে গেছে। রিস্টার্ট হওয়ার পর যদি আমার মাদারবোর্ডটি অ্যাসুস অর্থাৎ 81 মাদারবোর্ড, এটা আমার অনেকেরই হয়তো বা অনেক ধরনের মাদারবোর্ড হতে পারে, হতে পারে আপনার গিগাবাইট হতে পারে, অনেক ধরনের মাদারবোর্ড হয় মূলত। আচ্ছা যদি আপনাদের আমার দেখেন এখানে এখানে দেখেন যে F1 টু রান, ঠিক আছে। এখন আমি যদি এটা সেট আপ করতে চাই আমাকে F1 চাপতে হবে, আর আপনার যদি অন্যান্য মাদারবোর্ড হয় তো আপনি হয়তো বা ডেল চাপলে আপনার ফাংশন গুলো আসবে। তো আমি এখন দেখেন যে F1টা চাপতেছি, ঠিক আছে। আমি মাদারবোর্ডের কিবোর্ডে কিবোর্ডে দেখেন যে একটা F1 অপশন আছে, F1 চাপতেছি। আপনাদের যদি এই অপশনটি F1 না আসে সেক্ষেত্রে আপনি কিবোর্ডের ডেল একটি বাটন আছে সেখানে চাপবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমি F1 চাপতেছি, দেখা যাক F1 চাপার কি আসে। তো হ্যাঁ, এখানে দেখেন যে এই যে আমার বোট মেনু আগে দেখেন যে অ্যাডভান্স মোড, ঠিক আছে, আমার মাদারবোর্ড হচ্ছে অ্যাডভান্স মোড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি আবার অ্যাডভান্সে যাব। অনেক সময় অনেক মানে কি বলে মাদারবোর্ডে একটা সিকিউরিটি অপশন থাকে, অনেকেই এই অপশনটি সিকিউরিটি অপশনে পাবেন, আমার এখানে অ্যাডভান্সে আসবো। তো আমার হচ্ছে অ্যাডভান্সে আমার এই সেটিংটি আসছে, যেহেতু আমরা টিপিএম করব ফাইলটি, ঠিক আছে, টিপিএমটা আমরা ইনেবল করে দিব, ওটা যে ডিজেবল থাকে আমরা ইনেবল করে দিব। তো আমি অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেখেন যে পিসিএইচ পিডব্লিউ কনফিগারেশন, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে এখানে আমার দেখেন পিটিএম ডিভাইস সিলেকশন। তো এখানে আমার আমি অবশ্য এর আগে এটা করে রাখছি, আমার এখানে ডিজেবল করা ছিল, ডাইরেক্ট টিপিএম ছিল। অনেকের কি বলে ডিজেবল অপশন থাকে, অনেকের অনেক ধরনের অপশন থাকে, তো হয় আপনাদের ডিজেবল থাকবে অথবা ডাইরেক্ট টিপিএম, এই ধরনের দুইটা অপশন থাকতে পারে। তো আপনি কি করবেন, যদি আপনার ডিজেবল থাকে হয়তোবা ওখানে এনেবল অপশন থাকবে ওটাকে ক্লিক করবেন, নয়তোবা আপনার যদি এইরকম
অপশন থাকলে ধরুন কথা নেই, এখানে কি করবেন যে ফ্রেম আর টিপিএম এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ওকে করে দিব, ঠিক আছে। আচ্ছা, ওকে করা, ওকে করার পর এখানে দেখেন যে এই অ্যাডভান্স এখন ওকে হয়ে গেলে যে আপনি কি করবেন, এখন এটাকে সেভ করবেন। সেভ করার জন্য আপনি কিবোর্ডের কি করবেন, কিবোর্ডের F10 চাপবেন। F10 চাপলে এরকম ইন্টারফেস আসবে, দেখবেন যে সেভ অ্যান্ড রিসেট, এটাকে জাস্ট ওকে করবেন। আচ্ছা, ওকে করার পর আমার মানে পিসিটি অটোমেটিকলি আবার রিস্টার্ট নিয়েছে। দেখেন যে বোর্ড মেনু, ঠিক আছে, এখানে বোর্ড মেনুতে সিলেক্ট করব। বোর্ড মেনুতে সিলেক্ট করার পর এখানে আমি আমার হচ্ছে যে পেন ড্রাইভটা, দেখুন যে ইউই এফআই এটা হচ্ছে আমাদের ফাইল, অর্থাৎ যে আমাদের টিপিএম ফাইলটা সেটা হচ্ছে ইউই এফআই, এটা হচ্ছে আমাদের ফাইল। তো আমার এটা হচ্ছে পেন ড্রাইভ, আর এটা হচ্ছে আমার এসএসডি কার্ড, এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। তো আমি পেন ড্রাইভটা সিলেক্ট করে দেবো। তো আমি পেন ড্রাইভটা যে এখানে দেখেন পেন ড্রাইভে সিলেক্ট করতেছি। তো এখন যদি আমি পেন ড্রাইভটা সিলেক্ট করি, আচ্ছা, যে 3 নম্বরটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনার যদি পেন ড্রাইভটা জয় নাম্বারে হোক না কে, আপনি ওটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটাকে ইউএসবি, যে দেখেন যে পেনাই ইউএসবি, ইউএসবি যেখানে লেখা আছে আপনি ওটাকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখন আমি ইন্টার দিচ্ছি। কিছুক্ষণ একটু লোড নিবে, লোড নেওয়ার পর আর একটি ইন্টারফেস আসবে, আমরা দেখতে পারবো কিছুক্ষণ পর। এখানে দেখেন লোডিং নিচ্ছে। আচ্ছা, লোডিং নেওয়ার পর দেখেন যে এরকম একটি ইন্টারফেস আসবে। তো সেম আমাদের যারা উইন্ডোজ 10 ইনস্টল করছেন তাদের, তারাই খুব সহজে এটা আর কি ইনস্টল করতে পারবেন। আর সব সব ঠিক আছে, আমরা এখানে জাস্ট নেক্সট করব। নেক্সট করার পর এখানে ইনস্টল কথা আছে, এখানে ইনস্টলে ক্লিক করব। দেখেন সেট আপ ইজ স্টার্টিং, আমাদের মানে উইন্ডোজটা স্টার্টিং হচ্ছে। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি জাস্ট এখানে দিবেন আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার পর কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, ঠিক আছে, এখানে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে একটা মানে ব্যাপার আছে, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার এসএসডি কার্ড, ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমার হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে আমার হার্ড ডিস্ক, ঠিক আছে, এগুলো আমার হার্ড ডিস্ক। তো আমার এসএসডি কার্ডটা এখন যদি আমি ইনস্টল করতে চাই, ইনস্টল হবে না কেন? এখানে দেখেন যে ক্যান নট বি ইনস্টল অন ড্রাইভ 0 পার্টিশন, অর্থাৎ আমাকে এটা নতুন করে পার্টিশন করতে বলতেছে। তো আসলে মানে এর আগে আমি বলছিলাম যে এইখানে দেখি, আমি যদি যদি এখানে আমি শো করি, এটা দেখেন উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল টু ডিস্ক দি ডিস্ক, হ্যাঁ, আচ্ছা, দি সিলেক্ট ডিস্ক হ্যাজ অ্যান এমবিআর। তো আমাদের যেটা মূলত হার্ড ডিস্ক থাকে সবসময় ওটা এমবিআর এ কনভার্ট করা থাকে। তো এটা মানে আমাদেরকে কি করতে হবে, জেপিটি করতে হবে, অর্থাৎ আমাদের এসইও ফাইলটা আমরা যে ডাউনলোড করছি সে ফাইলটা, মানে এর আগের আমি এর আগে কিন্তু বলছি যে এটাকে জেপিটি মানে ফরম্যাটে এটাকে মানে আমাদের পেন ড্রাইভটা বুটাবল করতে হবে, অর্থাৎ বুটাবল তো করাই আছে, আমরা জাস্ট কপি করি তো পেন ড্রাইভে রাখছি, তাই না? তো আপনাদের যদি জেপিটি করা না থাকে আপনার মানে উইন্ডোজটি মানে হার্ড ডিস্কটি, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনস্টল নেবে না। তো এখন আমার দেখেন এটা জেপিটি করা নাই, সেক্ষেত্রে আমি আমার এসএসডি কার্ডটি ফরম্যাট করব, আমি ফরম্যাট করব। হয়তো বা আপনার ভাবতে পারেন আমি এত কিছু ফাইল আমার আছে, অনেকের হয়তো এসএসডি কার্ড নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কি করবেন যে আপনি ওই হার্ড ডিস্কটা মানে কনভার্ট করে মানে জেপিটি করে নেবেন, এমবিআর থাকবে, আপনি জেপিটি করে নেবেন। আচ্ছা, তো আমি কিন্তু আগে সম্পূর্ণ ভিডিওটা যদি কন্টিনিউ করেন, তো যদি সম্পূর্ণ দেখছেন তো অবশ্যই বুঝবেন, আসলে আমি এর আগে কিন্তু ওটা এই ভিডিওতে আগে বলে দিছি, মানে সম্পূর্ণ স্কিপ না করে ভিডিওটি দেখেন, তাহলে আসলে যদি না দেখে থাকেন টেনে টেনে আপনি পিছন ব্যাক দিয়ে দেখতে পারেন। আচ্ছা, আমি এটাকে ফরম্যাট করবো এখন, যেহেতু আমার এটা এমবিএ করে, এটা আমি কি ফরম্যাট করলে আমার কিন্তু ওটা আর করা লাগতেছে না। আচ্ছা, এটাকে আমি ডিলিট করতেছি, ফরম্যাট করলে হবে না, এটাকে আমি ডিলিট করতেছি। তো আপনাদের যদি ঠিক থাকে, যদি আপনার এই উইন্ডোজ ক্যান নট বিটা যদি না আসে, সেক্ষেত্রে জানবেন যে আপনার মানে উইন্ডোজটা ঠিক আছে, আপনার এখানে নেক্সট অপশনটি অটোমেটিকলি ভাসবে, জাস্ট ফরম্যাট করে আপনি এটাকে নেক্সট করতে পারেন। তো আমার যেহেতু হচ্ছে না, আমি সেক্ষেত্রে আমার এসএসডি কার্ড যেহেতু, তো আমি এটাকে ডিলিট করতেছি।
আচ্ছা, ডিলিট করার পর এখানে আমি জাস্ট এখন অ্যাপ্লাই করে নিচ্ছি, নিউ করে এখন ওকে দিচ্ছি। আচ্ছা, আমার অ্যাপ্লাই করার পর হচ্ছে না, তো তারপর দেখবেন যে আরেকটি ড্রাইভ হয়তো বা নতুন মানে সাব ক্যাটাগরি হিসেবে নিতে পারে, এটা আপনি কি করবেন, এটাকে ডিলিট করে দেবেন। দেখেন যে ও ই এম রিসার্ভ রিসার্ভ, ঠিক আছে, এটাকে যদি আপনি যদি না হয় সেটাকে এটাকে ডিলিট করে দেবেন। আচ্ছা, আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করার পর এটাকে আবার নিউ করে অ্যাপ্লাই করে নেব। তো দেখেন যে মোটামুটি আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে এগুলেন আসলে আর ডিলিট করা লাগতেছে না, এটা ডিলিট করার প্রয়োজন নেই। তারপর আপনি এসএসডি কার্ড ধরে চাইলে আবার ফরম্যাট করে নিতে পারেন। আচ্ছা, এখানে ফরম্যাট হচ্ছে, একটু লোডিং নিচ্ছে, দেখেন এখন কিন্তু এই আমার উইন্ডোজ ক্যান নট বি আর ইটা আসতেছে না, ঠিক আছে। তারপর এখানে সিলেক্ট করে জাস্ট নেক্সট করবেন। আচ্ছা, নেক্সট করা হয়ে গেলে দেখেন আপনার সেম যে উইন্ডোজ 10 যেভাবে আসলে সেট আপ হয়েছিল সেভাবে এটা আর কি হবে। তো আমরা 100 পর্যন্ত অপেক্ষা করি, দেখি তারপর পরবর্তীতে কি আসে। তো আমাদের 100% হয়ে গেছে, এখন দেখেন যে এখানে কিছু গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, তারপর ইনস্টলেশন ফিউচার, তারপর আমাদের ইনস্টলেশন আপডেট ফিনিশিং আসতেছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর আমাদের কম্পিউটারটি অটোমেটিকলি রিস্টার্ট নেবে, তাহলে আপনি এখানে ক্লিক করে রিস্টার্ট করতে পারেন। আচ্ছা, আমি ক্লিক করে রিস্টার্ট করতেছি। তারপর আবার অটোমেটিকলি কম্পিউটারটি রান হতে থাকবে, সিলেক্ট করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন যে এই যে অনেক কয়েকটা অপশন আসবে, এখানে জাস্ট কি করবেন, উইন্ডোজ বোর্ড ম্যানেজার এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট করলাম আমি, সিলেক্ট করার পর তারপরে আপনার কম্পিউটারটি রান হতে থাকবে, আবার একটু লোডিং নেবে। আচ্ছা, আমাদের দেখেন যে গেটিং রেডি এরকম কিছু অপশন আসবে, সেম যারা উইন্ডোজ 10 বা মানে উইন্ডোজ 10 যারা আসলে দিতে পারতেছেন বা দিয়েছেন তাদের জন্য খুব সহজ হবে। তারপর আবার কম্পিউটার কিন্তু রিস্টার্ট হবে। তারপর রিস্টার্ট পর দেখেন যে এখানে জাস্ট এ মোমেন্ট, অথবা কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। তো আমাদের আসতে শুরু করছে যে উইন্ডোজ 11 টি, দেখেন যে কিভাবে ফিচারটি আসতেছে। আচ্ছা, এখানে দেখেন যে ইউনাইটেড স্ট্যাটাস এখানে সব ঠিক থাকবে, তারপর আবার ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে দেখেন ইউএস সব ডিফল্ট থাকবে, জাস্ট ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে দেখাচ্ছে আমাদের আফ্রিকান সাউথ আফ্রিকা। আচ্ছা, আমরা দেখি একটু কি দেওয়া যায়। তো মাউসটি স্ক্রল করলে একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে আমাদের ইংলিশ যে ইউনাইটেড স্টেটাস এটা এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, এটা সিলেক্ট করে আবার নেক্সট করবেন।
নেক্সট করলে যদি আপনার ইন্টারনেট কানেকশন সঙ্গে সঙ্গে দিতে চান, সেক্ষেত্রে আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে সেক্ষেত্রে নেক্সট অপশন আসবে, যদি আপনার না থাকে যেহেতু আমাদের নাই, অর্থাৎ আমার নাই, সেটা আমি কি করব, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, আচ্ছা এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে কানেক্ট, অর্থাৎ আমি এটা তো কানেক্ট দিচ্ছি না, আমার তো বর্তমানে ওয়াইফাই কানেক্ট নাই, সেক্ষেত্রে আমি কি করব, কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার পিসির নাম দিতে পারেন, আচ্ছা আমি একটা নাম ব্যবহার করতেছি, আচ্ছা আমি একটা ইন্টার নাম দিলাম, নাম দেওয়ার পর আবার নেক্সট করব। আপনি চাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, আমি আসলে বর্তমান পাসওয়ার্ডটা দিচ্ছি না, আচ্ছা তারপর আবার নেক্সট করব। নেক্সট করার পর এখানে লোকেশন আপনি ইয়াস দিতে পারেন, বা এখানে যদি আপনি দিতে চান নাও দিতে চান সেটা আপনাদের ব্যক্তিগত এরিয়া, তো আমি এখানে ডিফল্ট রাখতেছি, যা আছে তাই আমি আবার অ্যাকসেপ্ট করতেছি। এখানে অ্যাকসেপ্ট করার পর এখানে আমাকে দেখেন যে জাস্ট এই মোমেন্ট আসার পর এখানে হাই আমাকে দেখাচ্ছে, তার মানে মোটামুটি আমাদের উইন্ডোজটি কমপ্লিট হতে যাচ্ছে। তো আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো যে আপনি ভিডিওতে স্কিপ করবেন না, কেননা আমি কোন কথা কোথায় বলেছি, কারণ এখানে উইন্ডোজটা খুব সেন্সিটিভ, আসলে যদি সম্পূর্ণভাবে ভিডিওটা না দেখেন তাহলে আপনারা হয়তো উইন্ডোজটা দিতে আপনাদের প্রবলেম হতে পারে, তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে কিছুক্ষণ অবশ্য অপেক্ষা করতে হবে, বোরিং হওয়ার কিছুই নেই আসলে। এখানে দিচ্ছে প্লিজ কিপ ইউর পিসি অন এন্ড প্লাগিং ইন, আচ্ছা অলমোস্ট দেয়ার, আচ্ছা দেখেন আমাদের উইন্ডোজ 11টি এসে গেছে। আসলে এই ছিল আমাদের আসলে উইন্ডোজ 11, আসলে আমার ভিতরে ঢুকে কি অবস্থা, আসলে নতুন তো আসলে হয়তো বা নতুনদের সবার একটু প্রবলেম হতেই পারে, আর আমাদের এখানে দেখেন যে স্টার্ট মেনু বারটা এখানে দিয়েছে, আমরা চাইলে গেলে সবকিছু আমাদের স্টার্ট মেনু আমরা এখানেও আনতে পারি। হ্যাঁ তো আমি এই ভিডিও মানে পরবর্তীতে কিভাবে এটা সেটিং করবেন বা কি করতে হবে আমি দেখবো, যে আসলে রিভিউ করে আসলে উইন্ডোজ 11 কি ব্যাপার, যদি আমরা ঠিকঠাক মতো আসলে এই উইন্ডোজটি ব্যবহার করতে পারি বা আমি সফটওয়্যার দিতে যদি কোনো ধরনের প্রবলেম না হয় তো আমি পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো, যদি যদি সমস্যাও হয় সেক্ষেত্রে আপনাদেরকে রিভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।